চট্টগ্রামের ফটিকছড়িতে পাথর ও রাবার বোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রুবেল ও নামের ট্রাক চালক ও সহকারী নিহত হয়েছে সোমবার চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের নাজিরহাট পৌরসভা এলাকায় এই এই দুর্ঘটনা ঘটে ঘটনায় আহত হন ট্রাক চালক মিয়া প্রত্যক্ষদর্শীরা জানান রাবার বোঝাই ট্রাকটি পাথর বোঝাই ট্রাকটিকে ধাক্কা দিলে ট্রাক চালক ও সহকারী নিহত হয় এবং আহত একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় নাজিরহাট হাইওয়ে পুলিশ ইনচার্জ আদিল মাহমুদ বলেন ডাম্পার ও রাবার বোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে